নমস্কার বন্ধু, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন দিশা। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে ডিসকাস করব জিও প্রাইম মেম্বারশিপ নিয়ে। আপনি যদি জিওর একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তা নাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। বন্ধুরা, জিও 2017-র 1 এপ্রিল থেকে জিও প্রাইম মেম্বারশিপ চালু করেছিল, আর এই প্রাইম মেম্বারশিপ নেওয়ার জন্য আমাদের প্রত্যেকে 99 টাকা দিয়ে রিচার্জ করতে হয়েছিল, যার ভ্যালিডিটি জিও দিয়েছিল 1 বছরের জন্য, অর্থাৎ 31শে মার্চ 2018 শেষ হচ্ছে জিওর এই প্রাইম মেম্বারশিপ। এরপরে 1 এপ্রিল 2018 থেকে জিওর গ্রাহকরা কি করবে? এখন জিও গ্রাহকদের মাথায় এই নিয়ে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন, 1 নম্বর, আবার কি প্রাইম মেম্বারশিপ নিতে হবে? নিতে হলে কত টাকায় নিতে হবে? সেটা কি 99 টাকায় হবে, না তার থেকে বেশি বা কম কম দিতে হবে? 2 নম্বর, যদি প্রাইম মেম্বারশিপ নিয়ে থাকি তার ভ্যালিডিটি কত দিনের হবে? 3 নম্বর, বর্তমান আমরা যে ট্যারিফ প্ল্যান ইউজ করছি, বন্ধুরা যে যেমন ট্যারিফ প্ল্যান নিয়ে ইউজ করছি, 399 হোক, 398, 349, 448, 299, যে যাই ট্যারিফ প্ল্যান ইউজ করছি, সেটা কি 31শে মার্চের পর বন্ধ হয়ে যাবে, না আমরা যেদিন থেকে ওই ট্যারিফ প্ল্যানগুলি নিয়েছিলাম তারপরে যে ভ্যালিডিটি দিয়েছিল জিও সেই ভ্যালিডিটি থাকবে? 4 নম্বর, আমরা যে জিওর বিভিন্ন অ্যাপগুলি যেমন জিও মিউজিক, জিও সিনেমা, জিও টিভি, জিও মানির মতন অ্যাপগুলি ফ্রিতে ইউজ করতাম, তা কি 31শে মার্চের পর বন্ধ হয়ে যাবে, নাকি 31শে মার্চের পরও ইউজ করতে পারবো? যদি পারি তা কি ফ্রিতে, না তার জন্য আমাদের এক্সট্রা পে করতে হবে? বন্ধুরা, এই রকম বিভিন্ন প্রশ্ন এখন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, আর এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখতে পান। বন্ধুরা, 2017 1 এপ্রিল আমরা প্রত্যেকে জিওর প্রাইম মেম্বারশিপ রিচার্জ করেছিলাম, আর জিওর তরফ থেকে বলা হয়েছিল 2018-র 31শে মার্চ অবধি কিছু সার্ভিসেস ফ্রি দেওয়া হবে। আমরা প্রত্যেকেই 1 বছর সেই ফ্রি সার্ভিসগুলি ব্যবহার করে এসেছি, কিন্তু 2018-র 31শে মার্চের পর কি হবে আমাদের প্রত্যেকের মাথায়, সেই নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বন্ধুরা, প্রথমেই বলি জিও প্রাইম মেম্বারশিপ 2018-র 31শে মার্চ সত্যি শেষ হতে চলেছে। 31শে মার্চের পরে হয়তো আমাদের আর জিও প্রাইম মেম্বারশিপ নিতে হবে না, এরকম খবর। কারণ আমরা প্রত্যেকেই জানি আদার টেলিকম সার্ভিসগুলি যেমন ভোডাফোন, এয়ারটেল, আইডিয়াতে কোনো রকম মেম্বারশিপ নিতে হয় না, তবুও আমরা তাদের কাছ থেকে সেম ডাটার অফার, সেম ভ্যালিডিটি সব কিছু পেয়ে থাকি। তাই বন্ধুরা, জিও হয়তো 31শে মার্চের পর সত্যিই তাদের প্রাইম মেম্বারশিপটি বন্ধ করে দিতে চলেছে। আর বন্ধুরা, যারা রিসেন্ট রিচার্জ করিয়েছিলেন 399, 398 বা অন্য কোনো টেরিফ প্ল্যান যার ভ্যালিডিটি এখনও 1 বা 2 মাস বাকি আছে, বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি 31শে মার্চের পরেও সেটা কন্টিনিউ করতে পারবেন, তাদের ভ্যালিডিটি সেম থাকবে, কেবলমাত্র 31শে মার্চের পর প্রাইম মেম্বারশিপটা বন্ধ হয়ে যাবে। আর এই প্রাইম মেম্বারশিপের জন্য যে সার্ভিসগুলি ফ্রি ইউজ করতাম, যেমন জিও মিউজিক, জিও টিভি, জিও সিনেমার মতন অ্যাপগুলি আর হয়তো 31শে মার্চের পর ফ্রি ইউজ করতে পারবো না, এই অ্যাপগুলি ব্যবহার ইউজের জন্য হয়তো আমাদের কিছু পে করতে হবে, এই রকম খবর পাওয়া যাচ্ছে। তবে বন্ধুরা, জিও এখনও অফিসিয়ালিভাবে তাদের কোনো ঘোষণা করেনি। যারা বলছে 31শে মার্চের পর 149 বা 150 টাকা দিয়ে জিও প্রাইম মেম্বারশিপ নিতে হবে, এই কথাগুলি সম্পূর্ণ ভুল। অতএব বন্ধুরা, কোনো রকম বিচলিত হবেন না, জিওর তরফ থেকে কোনো রকম আপডেট এলে আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের জিও প্রাইম মেম্বারশিপ নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তার নিচে কমেন্টে গিয়ে লিখে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা লাল লেখা বটনটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।